সবাইকে কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো তো নতুন একটা দিনের সাথে আর নতুন একটা ভিডিওর সাথে হোম মেকার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কালকে এত শরীর খারাপ ছিল মানে ভিডিওটা মানে ভিডিও বলি ভিডিও করতে পারিনি মানে ক্যামেরা ধরতেই পারিনি প্রচণ্ড কোমর থেকে কোমর থেকে পা প্রচণ্ড যন্ত্রণা করছিল মানে এত যন্ত্রণা করছিল যে আমি বুঝতেই পারছিলাম না তো পরশু দিনের ভিডিও আমি এডিট করিনি পরশু দিনে একটা দারুণ রেসিপি আছে সেই রেসিপিটা আমি শ্যুট করেছি সেটা কিন্তু মাছের একটা রেসিপি সেটাও আমি এডিট করতে পারিনি ছোট ছোট যে মানে শর্টসগুলো ছিল সেগুলো এডিট করা ছিল খালি ভয়েস দিয়ে ওইগুলোই ছেড়েছি আর এর বেশি কিছু করিনি সারাদিন শুয়েছিলাম আর সেদ্ধ সেদ্ধ রান্না করে খেয়েছি এই হচ্ছে কালকের ফান্ডা মানে কালকের দিনের সারাদিনের ফান্ডা আজকে সুস্থ আছি আজকে ভালো লাগছে কেন কি জানি হঠাৎ করে পরে এতদিন পরে মানে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পরে কালকে সেই আগের মতো একটা অবস্থায় চলে আসছি মানে এই উঠতে পাচ্ছিলাম না শুয়ে আছি খুব মেয়েটার কথা সেই সময় মনে পড়ছিল মেয়ে থাকলে পরে না মানে সব করে দিত মানে উঠে এই যে আমি সেদ্ধ ভাতটাও করেছি মানে সে অনেক কষ্টে করেছি হ্যাঁ তো ছেলে বলছে আজকে সেদ্ধ ভাত আমি কি বাবা খেয়ে নেই ওকে দুধ মাখিয়ে সেদ্ধ ভাত খেয়ে দিয়েছি হ্যাঁ আর রাত্রিবেলাও রাত্রিবেলা রুটি করেছি কারণ দুবেলা বাচ্চাটা খেতে পারবে না সব সময় করলে হবে এক কলা খালি সেদ্ধ ভাত খেলেও উঠতে পারছিলাম না আর এখন আমি চলে আসলাম আমার পেট পূজা জোগাড় করতে এত এখন বাজে গরিব কাটায় প্রায় 10:30 বাজতে যায় তো ছেড়ে গেছে বেরোনোর পরে আমি সেই যে 8টার সময় পুজোতে বসছি এই উঠলাম আজকে বৃহস্পতিবারের পুজো মানে অনেকটাই সময় লাগে সিংহাসন পরিষ্কার করে সমস্ত ঠাকুর টুকুরকে ধুয়ে কাকে চন্দন কাকে টিপ করিয়ে তারপরে তাদের কাপড় চুপড় মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবারে যা যা কাজকর্ম চায় ঘট পাতা হ্যাঁ তারপরে লক্ষ্মীর পাঁচালি পড়া আমি সকালবেলাটা করে নিই যেহেতু সকালবেলাটা গায়ে জল ঢেলে আমি মানে পুজোতে বসি তো সকালবেলায় কাজ সেরে নিই সন্ধ্যেবেলা অন্য কিছু করি যেহেতু যখন পুজো করি তখনই আমি পাঠ করে নিই লক্ষ্মীর পাঁচালি এই হচ্ছে মজার কথা পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু করে এখন 10:30 বাজে এবারে পেট পুজো করবো তাই চলে আসলাম তো চলো এখন থেকে দেখতে থাকো আমার ভিডিও কি করছি আর আজকে আছে তোমাদের গিফট কিনে কি আছে টিফিনে দেখো করেছি আমি দু পিস রুটি করেছি আর করেছি ভিন্ডি আলু ভাজা ভাজাটা নিয়ে নিই এই যে এই হচ্ছে আজকে সকালের জলখাবার চা তো নেই চা তো খাই না আমি রেয়ার খাই চাটাকে আবার বন্ধ করে দিয়েছে চলো খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে তো আসলো মেশো থেকে একটা পার্সেল তো পার্সেলটা কাটছি তোমাদের সামনে পার্সেলের ভিতরে কী আছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ও এদের মানে একটুখানি জিনিস পার্সেলটা এমন করে পাঠায় মুড়ে চুড়ে কাটতেই একদম একদিন চলে যাবে একদম অনেক কষ্ট মষ্ট করে কেটে এই যে বের করলাম আছে লিপস্টিক তো আমার যেসব ম্যাট লিপস্টিকগুলো ছিল মেয়ে মানে মেয়ে কিনেছিল সেগুলো ও নিয়ে চলে গেছে আমার ম্যাট লিপস্টিক নেই আর ম্যাট লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে আর এমনি ক্রিমি লিপস্টিকের থেকে তো এই যে এই চারটে শেডের আছে এই চারটে শেডই আমার খুব পছন্দের শেড হ্যাঁ তো এই চারটে শেডের কালারের আমি লিপস্টিক নিয়েছি তো আমার রিলসে দেখতে পাবে একটা শেডের কালার করে পিঙ্ক শেডের কালারটা আমার পরা আছে ঠোঁটে ঘড়ির কাটা এখন 1:30 ঘরে আর বাইরে প্রচণ্ড মেঘ সেজেছে আমার পাগড়ি বাঁধা দেখেই বুঝতেই পারছো আমার মোটামুটি স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে তো অনেক কাজ ছিল ঘরের ওই জন্য আর ক্যামেরা বন্দি করে কোনো কাজ করিনি আর বিশেষত মানে ফোন করছিলাম অনেক দিন ধরে অনেক ফোন করা হয়নি সবাইকে সরি মানে গল্প করছি স্পিকারে রেখে গল্প করছি আর কাজ করছি গল্প করছি আর কাজ করছি তারপরে হাঁপিয়ে গেছি জামা কাপড় কাটছিলাম দু বালতি তিন বালতি জামা কাপড় ছিল আজকে
কাচ্ছিলাম, আমি না ওয়াশিং মেশিনটা চালাচ্ছিলাম দিনের দিন, দিনের দিন তো ওয়াশিং মেশিন আর চালাচ্ছি না। ওয়াশিং মেশিন অনেকটা হলে পরে যেটা আমি মানে কাচতে পারবো সেটা আমি কেচে দিই, কারণ আর যেটা ওই বেডশিট ফেডশিট তো আমি বেশি ধুপাতে পারবো না, তো ওই একটুখানি গরম জলে ভিজিয়ে হালকা করে ধুপিয়ে তারপর সেগুলো ওয়াশিং মেশিনে দিই। এই হচ্ছে কথা, প্রত্যেক দিন ওয়াশিং মেশিন আমার চালাই না বাবা, ইলেকট্রিকের যা বিল আসবে ওরে বাবা, পকেট খালি খাবো কি সব। এদিকে জিনিসপত্রের দাম, এদিকে ইলেকট্রিকের দাম, আর তারপরে পেটটা তো ভর্তি করতে হবে তোমার, অনেক 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 মাথার উপর দিয়ে বইবে, যে সংসার চালায় সেই জানে, কত মাসে আমাকে বলবে তখন। হ্যাঁ কিছু বলবে না তবু একটা মানুষের উপরে, তো মানে আমি এমনি বললাম কিন্তু কিছু বলবে না, একটা মানুষের উপরে সব কিছু নির্ভর করলে যা হয়। মানে কি এখানে তো জলটা পর্যন্ত কেনা, বুঝতেই পারছো সবাই। চল আর কি কি রান্না হয়েছে দেখে নিই, পেটের ছুঁচু ডল মা। এই যে লাল লাল ঝাল ঝাল করে ধাংসা আলু দিয়ে ডিমের ঝোল, আজকে আর মাংসের ঝোল নয়, আছে হচ্ছে বেগুন ভাজা, আর এটায় ভাত, এটায় ভাত আছে, এখানে হচ্ছে পেঁয়াজ লেবু কাটা আছে। ফট করে ভাতটা বেড়ে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে মেয়েকে ফোন করতে হবে, মেয়েকে ফোন ফোন করে ও খেয়েছে নাকি দেখবো, অফিসে যাওয়ার সময় ফোন করছিল, ওই সবার সঙ্গে কথা বলতে বলতে না কাজ হয়ে গেছে, আর কিছু দেখানো হয়নি, এখন তো খালি খাবো আর বডি বিছানায় ফেলবো, আর ছেলে যখন আসবে তাকে উঠে খেয়ে দেবো। অনেক সময় হয়েছে ছেলে এমনি নিয়ে খেয়ে নেয়, মানে বাটিয়ে বাটিয়ে করে তরকারি সাজাতে, তরকারি তো ডিমের ঝোল, আর বলছে মা তুমি শুয়ে থাকো আমি ভাতটা নিয়ে খেয়ে নিচ্ছি, ভাতটা নিয়ে ও খেয়ে নেয়, দিয়ে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে থালা বাসন বেশি নিয়ে রেখে দিয়ে চলে যায়। তারপরে আমি হচ্ছে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা বাসন বাসন মাজি, আমার ছেলে করে এটা, তো চল ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপর। তো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন, বৃহস্পতিবারে আমি কোনো আর ভিডিও করিনি, আবার আমার ওই কোমরের যন্ত্রণাটা আর আরম্ভ হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও করিনি, ও রাত্রে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়ছি। এটা হচ্ছে পরের দিন শুক্রবার, তো এটা শুক্রবারের ভিডিও, শুক্রবার সকালে 21 জুলাই ছিল, যেহেতু বাস হয়তো কোনো অসুবিধা হতে পারে সমাবেশের জন্য, তোমরা তো জানোই 21 জুলাইয়ে ধর্মতলায় সমাবেশ ছিল, তার জন্য ছেলে স্কুলে ছুটি দিয়েছে, কিন্তু মানে স্কুল ছুটি কিন্তু অনলাইন ক্লাস করছে, তো তার জন্য ছেলে বাড়িতে আছে। তো এটা হচ্ছে এখন বাজে 9টা, ছেলে উঠে ওর অনলাইন ক্লাসে বসে গেছে, ওদের 8:30 থেকে অনলাইন ক্লাস, তো আজকে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছে, যেহেতু স্কুল না থাকলে যেই অবস্থা হয় আর কি, এই উঠবো উঠবো করে উঠছি না, আমি 7টায় উঠে পড়ছি, ওকে 8:15 দিকে তুলে ওকে ব্রাশ টাশ করে ওকে একটু কম টান খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, মানে ক্লাসে বসিয়ে দিয়েছি, এখন আমি পুজো টুজো সেরে চলে আসলাম। এই যে জল খাবারের ব্যবস্থা করতে সকালে, সকালে বাড়িতে থাকলে বেশিরভাগ সময় মুড়িই খাই আমরা, এই যে আলু ভেজেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, দেখলে বাদাম ভেজেছি আর পাঁপড় ভেজেছি, শশা আর পেঁয়াজ থাকলে ভালো হতো, ও ওপর থেকে একটুখানি কাঁচা পেঁয়াজও ছড়িয়ে দিয়েছি, আর তার সঙ্গে আছে চা। ছেলে কমপ্লেন খেয়েছে, তাও বললো মা মুড়ির সঙ্গে একটু চা হলে খুব ভালো হয়, তো এই যে এটাই হচ্ছে সকালের আমাদের জল খাবার। তো চলো ঝটপট করে ছেলেকে দিয়ে দিলাম, দিয়ে ওর মানে এখন টিফিন ব্রেক পড়েছে, তো ওই টিফিন ব্রেকে ও খাচ্ছে ঘরের মধ্যে, আর আমি এখানে একটু টি টেবিলে নিয়ে এটা খেতে খেতে পরে কী কী কাজ করব সেগুলো একটুখানি আমি ঝালিয়ে নিচ্ছি, যে এরপরে কী হবে, ওর পরে কী হবে, ওর পরে কী হবে। আর আমি না ওই মানে ঘুরতে ফিরতে এইভাবে খেতে পারি না, আমি এই ফ্যান চালিয়ে আরাম করে একটুখানি বসে খাবো, আমি ওই জন্য ঘরের সমস্ত কাজ সেরে আমি বসে খাই, যাতে আমার খাওয়ার সময় কেউ ডিস্টার্ব না করে, এই হলো ওই হলো সেই হলো এটা দাও ওটা দাও সবাইকে সব কিছু দিয়ে বসে পড়েছি। আর বাইরে হচ্ছে ঝমঝমে বৃষ্টি, আর বৃষ্টির দিনে এই যে ডাল চালে ভিজিয়ে রেখে দিয়েছি, সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, ডিম ফ্রিজ থেকে বের করে দিয়েছি, আজকে হবে গরম গরম খিচুড়ি, একটু দেরি করেই বসাবো, এই তো 10টার সময় মুড়ি খেলাম, হ্যাঁ তো এই দেখো খিচুড়ি হয়ে গেছে আমার, আলু দিয়ে সয়াবিন দিয়ে খিচুড়ি। আসলে এত বৃষ্টি হচ্ছে না বাজার যাওয়ার আর ইচ্ছেই করলো না, ছেলেকে বললাম খিচুড়ি খাবে, ও বললে হ্যাঁ খিচুড়ি খাবো, তো আমি না ওই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করেছি, আর ওই যে ডিম ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, এই যে একটুখানি ওর এটা হচ্ছে ছেলের জন্য বেড়েছি, ও স্নান করে নিয়েছি কারণ ওর আবার অনলাইন ক্লাসে বসবে, তাই ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি, এই যে একটুখানি লেবু নিচড়ে দিলাম আর উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, উহ
একদম জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আর এই যে চামচ দিয়ে ওকে খেতে দিয়ে দিই, কারণ খুব গরম আছে তো ও হাত দিয়ে খেতে পারবে না, চামচ দিয়ে খাবে। আমার ছেলে আর মেয়ে দুজনে এই খিচুড়ি টিচুড়ি খেলে চামচ দিয়েই খায়। আর উপর থেকে বলল, আমাকে বললো যে পেঁয়াজ কুচানো একটু আছে, একটু পেঁয়াজ কুচি দাও, একটা কাঁচা লঙ্কা দাও, দিয়ে দিলাম, ব্যাস আমার ছেলে আমার সবার খাওয়ার রেডি। এবারে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। আগে খেয়ে নিই, আজকে না স্নান করিনি এখনও, খেয়ে দিয়ে স্নান করব। তো এবারে হচ্ছে আমি গুড ইভিনিং, এখন বাজে কটা বাজে, 6:30 বাজে, আমার ছেলে বলছে একটু মশালা চা খাবে, আর ও গেছে সিঙ্গাড়া আনতে, মশালা চা আর সিঙ্গাড়া খাবে। তার জন্য এই যে এলাচ, একটু গোলমরিচ, লবঙ্গ আর আদা নিয়ে একটু বাটিয়ে থেতো করে নিলাম, আমার ওই থেতো করার জিনিস নেই। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো চা চিনি, তারপরে ফুটে উঠলেই ওইটা দেব। তো মশালা চা সবাই খেতে বানাতে পারে, ও আর এমন কি বেশি আর, চলো যাই হোক করে মশালা চা হলেই হলো। হ্যাঁ, আমিও মশালা চা প্রত্যেক দিন করি না, তো আজকে ছেলে বলছে একটু আদা ফাদা দিয়ে মা মশালা চা করো, এই যে যেটা ওই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা যে থেতো করে রেখে দিয়ে দিলাম, তারপরে চিনি দিলাম। চিনি দিয়ে একটু বেশি করে ফোটাতে হবে, কারণ ওর ফ্লেভারটা তো যাবে। এই যে এরকম এরকম করে একটুখানি নাড়াচাড়ি করে ফুটিয়ে দিলাম, ব্যাস আমার চা রেডি। এবারে ওকে পড়তে বসে গেছে, ওকে দিয়ে আসি। এই যে গড়িয়ে দিচ্ছি চা, আর ও বলছে মা বিস্কুট দাও চায়ে চুবিয়ে, এদিকে মশালা চা খাবে সিঙ্গাড়া দিয়ে। আমি বললাম একটু মুড়ি খাবো, বলছে না না এতে মুড়ি খাওয়া ভালো লাগবে না। এই যে চা দিয়ে দিলাম, 4 বিস্কুট দিয়ে দিলাম, একটা সিঙ্গাড়া দিয়ে দিলাম, এই হচ্ছে সন্ধ্যের টিফিন। এবারে চলে আসলাম যথারীতি রাত্রে। তো রাত্রে আমার ছেলে বলছে, আমি বললাম ডিম ভুজিয়া রুটি খাবি, বলছে না আমি একটুখানি এগরোল খাবো। তো চলো ঝটপট করে, ছেলের এখন এগরোল খাওয়ার মন হয়েছে, মানে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর বাড়িতে চলছে এলাহি সব খাওয়ার দাওয়ার। হ্যাঁ, কারণ সকালে ওই রকম মুড়ি, তারপরে সন্ধ্যেবেলা মশালা চা আর সিঙ্গাড়া, তারপরে আছে এগরোল। তো ছেলে ছুটিতে থাকলে এরকম বায়না করে। তো ওই যে ময়দার লেচি কেটে প্রথমে লেচিগুলোকে আমি সেঁকে নিই, তারপরে এই যে ডিম ফেটিয়ে যেমন করে এগরোল বানায় আর তেমনভাবে এই যে পরোটাগুলোকে আগে সেঁকে নিচ্ছি। ও আবার বললো মা আমি দুটো খাবো এগরোল। তাই তাই ঠিক, যে দুটোই খাস তুই, রাত্রের খাবার তো দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে, আর আমি আমার একটা খাবো। তো ওই যে এবারে দুটোর জন্য ভেজে এদিকে হচ্ছে আমি শসা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাও কুচানো আছে, এতে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা। তো এই চাট মশলায় দেখো, এই যে শসা ভাজা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, চাট মশলা দিয়ে ওটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো ওই শসা পেঁয়াজটাকে, আর বিট নুন দেবো ওতে, দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিই। তো এই হচ্ছে আমার মানে এগরোলের ভিতরের পুর রেডি। এবারে এই যে প্লেটে করে, ও আবার বলছে আমাকে কাগজে করে মুড়িয়ে দাও। তো একটা A4 পেজ এনে মানে একদম পুরো যেন প্রপার এগরোলের মতো হয় সেরকম ও ধরে ধরে খাবে। ও পড়া শেষ হয়ে গেছে, কম্পিউটারে বই দেখছে একটা, তার জন্য বলছে আমি এখানে বসে বসে খাবো, তুমি মুড়ে দাও। তো এই যে দেখো, এইরকম রুটি বানিয়েছি এগটাকে দিয়ে, মানে ডিমটাকে দিয়ে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ভিতরে একটু বেশি করে শসা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু হচ্ছে চাট মশলা, আর সস দিয়ে মুড়ে দিলেই রেডি এগরোল, একদম হোমমেড এগরোল। তো চলো এবারে ঝটপট করে খেয়ে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এই যে এগরোল বানানো হয়ে গেছে, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন দিনের সাথে আর নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।